নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। আজকের যে প্রতিবেদনটি আমি দেখাবো খুবই দুর্ভাগ্যজনক, অন্তত এই গণতান্ত্রিক দেশের বুকে, এই ভারতবর্ষের বুকে। প্রথমেই আমার মনে পড়ছে কবির সেই লাইন, উলঙ্গ রাজার গল্প, সেখানে সেই বিখ্যাত লাইন, রাজা তোর কাপড় কোথায়। প্রশ্ন করতে হবে, রাজা তোর কাপড় কোথায়? ঘটনা কি? তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে রাতের অন্ধকারে তাকে গ্রেপ্তার করল পুলিশ, গুজরাট পুলিশ, অর্থাৎ মোদি অমিত শাহ রাজ্যের পুলিশ। কোথা থেকে গ্রেপ্তার করল? রাজস্থান থেকে, কংগ্রেস শাসিত রাজস্থান থেকে, জয়পুর বিমানবন্দর থেকে। কি অদ্ভুত ব্যাপার! দেশের আইন শৃঙ্খলা বদলে যাচ্ছে, নিজেদের মতো ইতিহাস রচনা হচ্ছে, সংবিধান রচনা হচ্ছে। গুজরাট পুলিশ, আহমেদাবাদ পুলিশ জয়পুর বিমানবন্দরে এসে সাকেত গোখলেকে গ্রেপ্তার করল, সেটা নাকি জানাই ছিল না রাজস্থান পুলিশের, এমনটা আমরা জানতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, বিভিন্ন সূত্র থেকে। তারপর রাত ১২টায় গ্রেপ্তারের পর রাতারাতি উড়িয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। কি দোষ করেছিলেন সাকেত গোখলে? দোষ করেছিলেন, তিনি রাজার বিরুদ্ধে কথা বলেছিলেন, রাজার উলঙ্গ রূপটা ফুটিয়ে তুলেছিলেন, মুখোশ খুলে দিয়েছিলেন উলঙ্গ রাজার। আর গুজরাট নির্বাচন শেষ হতেই তক্কে তক্কে ছিল পুলিশ, তক্কে তক্কে ছিলেন উলঙ্গ রাজা, তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করা হল। ঘটনা কি আপনারা জানেন? গত ৩০শে নভেম্বর ছট পুজোর সময় গুজরাটের মোরবি ব্রিজের দুর্ঘটনা ঘটে। প্রায় ১৩৫ থেকে ১৪০ জন মানুষ সলিল সমাধি হয়েছিলেন। সেই ঘটনারই প্রেক্ষিতে একটি টুইট করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে, এবং সেটাই তার দোষ। কি বলেছিলেন সাকেত গোখলে? যে ১৩৫ থেকে ১৪০ জন নিরীহ নিরপরাধ মানুষ সলিল সমাধি হয়ে গেলেন, তাদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর আহতদের পরিবার পিছু ৫০,০০০ টাকা, সব মিলিয়ে খরচা বা সরকারি অনুদান ৫ কোটি টাকা। সেখানে নরেন্দ্র মোদীকে ওয়েলকাম করার জন্য আহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন, আহতদের হাসপাতালে দেখতে যাবেন, এবং সেই মোরবি ব্রিজে, অভিশপ্ত মোরবি ব্রিজে তিনি যাবেন, তাকে ওয়েলকাম করা হবে, তার জন্য খরচা ৩০ কোটি টাকা। ভাবা যায়, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! এবং এই আটটিয়ার খবর কিন্তু গুজরাটেরই একটি বহুল প্রচলিত জনপ্রিয় সংবাদ মাধ্যম তারা চেপেছিল, এবং সেটাকে উদ্ধৃতি করেই কিন্তু তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে টুইট করেছিলেন, একইভাবে বিবৃতি দিয়েছিলেন সেই আটটিয়ার তথ্যের উপর ভিত্তি করে, বা সেই সংবাদের উপর ভিত্তি করে সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কিন্তু রাগটা গিয়ে পড়ল সাকেত গোখলের ওপরই, রাজা তোর কাপড় কোথায়। সত্যি এত উলঙ্গ রাজার দেশ, যেখানে মানুষ সরকারের সমালোচনা করতে পারবে না, সরকারের ভুল ত্রুটি ধরতে পারবে না, সরকারি দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এবং মজার বিষয়, গুজরাট নির্বাচন শেষ হয়ে যাওয়ার ঠিক সেদিনই রাতে এমন ঘটনা ঘটল। তৃণমূল কিন্তু বসে নেই। ডেরেক ওব্রায়ান থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের আইটি সেলের দায়িত্বে থাকা দেবাংশু ভট্টাচার্য, কিংবা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, তারাও কিন্তু টুইট করছেন, এবং একটি মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগে সাকেত গোখলেকে গাঢ়দে পুড়ে দেওয়ার এই ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছেন। তো ব্রিটিশ আমলের রাত চলছে, যাকে তাকে যখন তখন রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া, কোনো জুডিডিকশনের বিষয় নেই, রাজস্থান থেকে তুলে নিয়ে যাচ্ছে, রাজস্থান পুলিশ জানে না। সাকেত গোখলের আরও একটি দোষ ছিল, যেটা আমাদের মনে হয়েছে,
সম্প্রতি পরেশ রাওয়াল, বিজেপির পরেশ রাওয়াল, অভিনেতা পরেশ রাওয়াল, বাঙালির মাছ ভাত নিয়ে কটাক্ষ করেছিলেন। મોંઘવારી ઉપર ગઈ છે તો નીચે આવશે, તમારી આજુબાજુ જયારે બાંગ્લાદેશીઓ રોહિંગ્યા રહેતા હશે દિલ્હીની જેમ, ત્યારે તમે શું કરશો? આ ગેસના બાટલામાં તમે શું પેલા બંગાળીઓની ફિશ પકાવશો? શું કરશો તમે? সেই বাঙালিকে, আপামর বাঙালিকে অপমান করার সেই বক্তব্য টুইট করেছিলেন সাখেদ গোখলে। প্রতিহিংসার রাজনীতি, সেই প্রতিহিংসার রাজনীতি থেকেই গ্রেপ্তার। প্রশ্ন উঠছে, ভেরি ব্যাড, ভেরি ব্যাড এন্ড স্যাড। শাকলে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ব্রাইট ম্যান এন্ড হার সোশ্যাল নেটওয়ার্ক ইজ ভেরি পপুলার অলসো এন্ড হি হ্যাজ ডান নো মিস্টেক। उन्होंने उसका कार्डियक अरेस्ट हुआ था, उसको तबीयत अच्छा नहीं था, बहुत संभाल के जिंदगी बचाया। उसके बाद देखो कालो जयपुर में आ रहा था, इधर से लेके रात 2 बजे अहमदाबाद में उसका पुलिस, गुजरात का पुलिस अहमदाबाद में लेके गया। क्यों? उन्होंने एक ट्वीट किया प्राइम मिनिस्टर के खिलाफ। तो हमारा क्लब में तो कितना ट्वीट होता है। हाँ, साइबर क्राइम को जरूर देखना चाहिए, ऐसा कोई नहीं होना चाहिए जिसमें जो देश का खतरा होता है और पर्सनल अटैक होता है। लेकिन मल्टीपिस्ट हो गया, ये तो बहुत बड़ा कांड था और इसी के लिए वो एक न्यूज़ पोस्ट किया, इसी के लिए वी आर रियली सॉरी फॉर दिस दिस विंडिक्टिव एटीट्यूड आई कैन गिव। সাকেত কে যেভাবে অ্যারেস্ট করেছে এটা প্রমাণিত যে সারা ভারতবর্ষে তৃণমূলের কণ্ঠকে এখন ভয় পেয়ে দমন করতে নেমেছে ভারতীয় জনতা পার্টি। ফলে ব্রিজ ভেঙেছে, এটা তো বাস্তব কথা। তা এই ব্রিজ ভাঙা নিয়ে কত প্রশ্ন, কত অনিয়ম। তো তারপরে সেখানে আমাদের মুখপাত্রকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এটা গণতন্ত্রের উপর আঘাত। গুজরাটেরই একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল ঘটনা দুদিন পরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তিনি আসছেন তার নিজের রাজ্যে, এমন একটি ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা যেখানে গুজরাট সরকার তার দায় এড়াতে পারে না, সেটা পরিদর্শনে। মৃতদের আত্মীয়ের সঙ্গে কথা বলবেন, আহতদেরকে হাসপাতালে গিয়ে দেখবেন এবং সেই অভিশপ্ত বৃষ্টিও পরিদর্শন করবেন। কোনো অসুবিধা নেই, দেশের প্রধানমন্ত্রী আমাদের সকলের অভিভাবক। খরচাটা ছিল 30 কোটি টাকা। নিহতদের পরিজনের সঙ্গে কথা বলবেন, আহতদেরকে হাসপাতালে দেখতে যাবেন এবং ঘটনাস্থলে যাবেন, তার জন্য কয়েক ঘন্টার জন্য খরচা 30 কোটি টাকা। কারণ মোদি সেই সময় বাইরের রাজ্যে নির্বাচনী প্রচার করছিলেন এবং সেই প্রচার ফেলেই সঙ্গে সঙ্গে ছুটে আসেনি, 2 দিন সময় নিয়েছিলেন এবং সেই 2 দিনের মধ্যে হাসপাতাল, সরকারি হাসপাতাল একদম জঙ্গলের মতো থাকা, তাকে একদম সাফ সুতরা করা হয়, টাইলস লাগানো হয়, ক্যামেরায় ধরা পড়ে যাবে না। কি দুর্ভোগের মধ্যে থাকেন গুজরাটের সরকারি হাসপাতালের মানুষ, আহতদের দেখতে যাবেন, রাতারাতি খরচ। মোদীকে ওয়েলকাম করার জন্য খরচ প্রায় 5 কোটি টাকা। সব মিলিয়ে খরচাটা নাকি 30 কোটি টাকা। তো সেই 30 কোটি টাকা আরটিআই এর কথা গুজরাটেরই একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেটাকেই উদ্ধৃত করে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে তিনি টুইট করে লিখেছিলেন যে যেখানে আহত এবং নিহতদের পরিবারের জন্য সব মিলিয়ে খরচ মাত্র 5 কোটি টাকা, অর্থাৎ অনুদান। এখন বিষয়, যদি প্রতিহিংসার রাজনীতি হয়, যদি সরকারের সমালোচনাটা করা দেশদ্রোহিতা হয়, অন্যায় হয়, তাহলে অমিত মালব্য লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে, যাকে বাংলার বুকে 21-এর নির্বাচনের আগে থেকে মোদি অমিত শাহরা ফেলে রেখেছেন, সেই অমিত মালব্যের টুইট মালব্যের কি হবে? যিনি বাংলাদেশের একটি দাঙ্গার ভিডিও, বাংলাদেশের একটি হিংসার ভিডিও পশ্চিমবঙ্গের ভিডিও বলে বেমালুম চালিয়েছিলেন, এ তো গেল একটা। একের পর এক ফেক ভিডিও, ফেক নিউজ, ফেক টুইট, ফেক খবর এই অমিত মালব্য কং তারা ছড়িয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সম্প্রতি একটি ভুলভাল টুইট করে বিভ্রান্তি ছড়িয়েছেন ভূপতিনগরের বিস্ফোরণ নিয়ে, একদম বিভ্রান্তিকর টুইট। কি হবে? তারও আগে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন বলে চালাতে গিয়েছিলেন এটি ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে কেন্দ্র করে। একটি শিশুকেও ছাড়েন না এরা টুইট করে। প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠছে তৃণমূলের অন্তর থেকে, প্রশ্ন তুলছে বিজেপি বিরোধীরা, এ কেমন আইন, এ কেমন নীতি যে সরকারের বিরুদ্ধে মুখ খোলা যাবে না? আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনারা মন্তব্য করুন এই বিষয়টি নিয়ে। সাক্ষেত গোখলের রাতের অন্ধকারে গ্রেপ্তারি নিয়ে, আরটিআই নিয়ে তিনি লিখেছিলেন, অনেকেই বলেছিলেন যেভাবে গ্রেপ্তার করা হলো, যে কায়দায় গ্রেপ্তার করা হলো, এটা কি গণতন্ত্রের পক্ষে খুব স্বাস্থ্যকর নাকি গণতন্ত্রের পরিপন্থী? শেষ করার আগে আবারও বলতে হচ্ছে সেই কবির কথায়, উলঙ্গ রাজার গল্প, রাজা তোর কাপড় কোথায়।